যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম, এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে না? আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে না? একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন, তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও, তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় চার পাঁচটা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন, কতটুক পর্যন্ত গিয়েছেন? সামনের রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি। কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত, এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ইমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ইমান শব্দটাকে ইসলাম বিশ্বের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে, আমার তো মানার দরকার নাই? আর ইসলাম সেটাই বলে, সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে না? জোরে বলেন, দেওয়া যাবে না? আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাণ ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপর কে হাসতে যদি জানি, নিজের উপর হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপর যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে, এটা খুব হাসির সংবাদ না? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? ইসলামে সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার।
আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুক পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগেই মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না।